আমার
নাম ছাড়া ওই রাঙা মাটির পাত আমার মন ভুলাই রে, পরিকার পানে মন হাত বাড়িয়ে, পরিকার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ভুলাই রে, আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পাত আমার মন ভুলাই রে। বাহির করে পায়ে 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 ধরে, মুড়ি হায় হায় রে, বুঝে আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে, মুড়ি হায় হায় রে, তুঝে কেড়ে আমায় নিয়ে যাই রে, তুঝে কেড়ে আমায় নিয়ে যাই রে, যাই রে কোন ছুলাই রে, আমার মন ভুলাই রে, ও কোন বাঁকে কি ধন দেখাবে, কোন খানে কি দায় ঠকাবে, ও কোন বাঁকে কি ধন দেখাবে, কোন খানে কি দায় ঠকাবে, কোথায় গিয়ে শেষ মেলে যে, কোথায় গিয়ে শেষ মেলে যে, ভেবেই না খুলাই রে, আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পাত আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পাত আমার মন ভুলাই রে, আমার মন ভুলাই রে, আমার মন ভুলাই রে, আমার মন ভুলাই রে।
তখন বাসরা পাঁচিল চাল ছিল না, রূপনারায়ণ নদীটা দেখা যেত। এটা ওনার জুতো, এটা লাঠি, আর নিচে যে ছবিটা দেখছেন এটা ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী মৃত্যুর ছবি, হিরণময়ী দেবী। ওনার মৃত্যুর পরও 23 বছর পরে মারা গেছে। জন্ম হচ্ছে দেবানন্দপুর, পড়াশোনা করেছিলেন মামার বাড়ি, সেটা বিহার ভাগলপুর। ভাগলপুর থেকে চাকরি সত্যি উনি বার্মায় চলে যান। প্রথম পক্ষে বিয়ে করেন বার্মা, ওখানে একটা ছেলেও হয়। একই সময়ে প্লেগ রোগে ছেলে স্ত্রী দুজনেই মারা গেল। মারা যাওয়ার পর উনি ওখান থেকে চলে এলেন হাওড়া বাজে শিবপুর, বিকেবাল স্কুল অলোকা সিনেমার পেছনে। যখন ওখানে থাকতেন তখন এই বাড়ি থেকে 5 মিনিট দূরে ওনার দিদির শ্বশুর বাড়ি ছিল অনিলা দেবী, যেটা যেটা ছদ্মনাম লিখতেন, ওটা বই রাখতেন বুক সেল। এটা ওনার চিকিৎসার এখানে সব বিপ্লবীদের মিটিং হতো, এটা সোফা উনি বসতেন, এখানে যে বইগুলো আছে উনি পড়তেন, ওটা গড়গড়া তামাক খেত মুখো, ওই 4 দিন দম দিলে 7 দিন চলবে। এটা গড়গড়া, ওটা ভাল রেডিও, এটা বই রাখতেন, পাশে কটা হোমিওপ্যাথি চিকিৎসা করতেন, দাঁতাবুড়ো চিকিৎসা না, ওটা রাইটিং প্যাড লেখার জন্য, এটা জলচৌকি বিছানায় লাগিয়ে লিখতেন, পাশে কটা হোমিওপ্যাথি চিকিৎসা করতেন, দাঁতাবুড়ো চিকিৎসা না। এই দুটো চরকা ছিল হাওড়া জেলা কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট ছিলেন। চিত্তরঞ্জন দাস যখন অ্যারেস্ট হয়েছিলেন, গেলে তার আগে ওনাকে পুজোর দায়িত্বটাকে দিয়ে দিয়েছিলেন। এটা কাঠের সুন্দর, এটা বই রাখত, এটা আরাম খেয়ে দেখা, ওটা গোলা ছিল ধানাকার গোলা, ঠাকুর ঘর উন্ন পেছি দেখ। একটা কাছে ভাই ঘর সুভার ঘর।